প্রিয় দর্শক শ্রোতা আমরা হুজুরের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইব হুজুরের কাছে আমাদের আব্দার হল ডাক্তার জাকির নায়কের ব্যাপারে আপনি বলেছেন সে বলেছে কোরআনে ব্যাকরণগত ভুল হতে পারে খ্রিস্টান পাদ্রির সাথে বহস করতে যাইয়া আলোচনা করতে যাইয়া সেই কথা বলেছে আপনার বক্তব্যের মধ্যে এগুলো আছে আপনি যে বলেছেন আপনার বক্তব্যে আপনার কাছে কি প্রমাণ আছে কোন প্রমাণের ভিত্তিতে আপনি কথাগুলো বলেছেন যে ডাক্তার জাকির নায়ক বলেছে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে আপনার কাছে কি প্রমাণ এই প্রমাণ সম্পর্কে জানতে পারলে অনেক মুসলমানের উপকার হবে ফায়দা হবে আম্মান রসুল সম্মানিত শ্রোতামণ্ডলী লামঝাবিরা আমার বিরুদ্ধে একের পর এক করে মিথ্যা অপবাদ রটিয়েই যাচ্ছে এক সময় এরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রঠাল আমি নাকি জোর দেখাই নাও জুবিল্লা জ্বলন্ত মিথ্যা কথা প্রথমে আমার বিরুদ্ধে যখন এরা জোরদা খাওয়ার অপবাদ রোটাল এ এতে এই পর্যন্তই শেষ নয় বরং একটা মানুষ কি পরিমাণ ইতর হলে এমন কাজ করতে পারে আপনারা চিন্তা করে দেখুন তারা কম্পিউটারের মাধ্যমে একটা জর্দার কৌটা বানাইছে কৌটা বানিয়ে এর মধ্যে লেবেল লাগাইছে অলিপুরি জোর্দা লেবেল লাগাইয়া এটা ইলেকট্রনিক্স মিডিয়ায় সারা দুনিয়ায় প্রচার করছে এইভাবে বানদামি করে আমার শুধু যে আমি জর্দা খাই বলে মিথ্যা ও দিয়েছে তাই নয় বরং আমার নামে জর্দার কৌটা কম্পিউটারের মাধ্যমে বানিয়ে এটা এটার ফটো পর্যন্ত দুনিয়ার মানুষকে দেখাইছে এরপরে যখন আমি এদের বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিলাম যে আমি জোরদা খাই না যারা আমার আমি জোরদা খাই বলে প্রচার করতেছে এরাই মিথ্যাবাদী আর আল্লাহ কুরানে বলেছেন লি আলাল কাজিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত তখন এদের অপ্র অপপ্রচারণা বন্ধ করে দিয়েছে কিন্তু আমি তারপর আবার বিবৃতি দিয়েছি যে আমি যেই জিনিসটা খাই না এই জিনিস খাই বলে দুনিয়াতে যারা যে সমস্ত লোকেরা জোরদা খাওয়াকে ঘৃণা করেন এদের কাছে আমাকে বদনামি করেছ কাজেই এই বদনামি আমাকে এই মিথ্যা অপবাদের মাধ্যমে এক একদল মানুষের কাছে আমাকে বদনামি করার কারণে হয়তো তোমরা আমার কাছে যাদের কাছে এই অপপ্রচার করেছ তাদের কাছে স্বীকার করবে যে আমরা না জেনে এটা মিথ্যা ভুল প্রচার করেছিলাম আর আমার কাছে করো জোরে মাপ চাইবে তখন তোমরা এইটা এইটার থেকে এই এর দায়ী দায়িত্ব থেকে নিষ্কৃতি পেতে পারো আর যদি তা না করো তাহলে তোমাদের জন্য দ্বিতীয় পথ হলো কে আমাদের দিন আমাকে সমাজে কলঙ্কিত করার কারণে আমাকে সমাজে বদনামি করার কারণে হয়তো তোমাদের সোয়াব আমার আমল নামায় দিতে হবে আর না হয় আমার আমল নামায় কোনো গুণা থাকলে তোমরা নিয়ে যেতে হবে এই দুই পথ ছাড়া তোমাদের তৃতীয় কোনো পথ নাই প্রথম পথ হল কেন আমার নামে মিথ্যা প্রচার করলে এইটা যাদের কাছে সারা দুনিয়ার যত মানুষের কাছে মিথ্যা প্রচার করেছ সকলের কাছে তোমরা আবার পাল্টা বিবৃতি দিয়া এই স্বীকৃতি দিয়া তাদেরকে সংস তাদের ভুল ধারণার অবসান গঠিয়ে দেবে আর আমার কাছে করো ক্ষমা প্রার্থনা করবে তাহলে তোমরা হয়তো আমার কাছ থেকে ক্ষমা পাইতে পারো পরকালে তোমরা এর জন্য কোনো জবাবদিহিতা করতে হবে না আর যদি এই ফত অবলম্বন না করো তাহলে পরকালে হয়তো আমাকে এক এক মানুষের সমাজের কাছে এইভাবে বদনামি করার কারণে তোমাদের আমার এই হক নষ্ট করার কারণে তোমাদের আমল নামার আমার আমল নামে দিয়ে দিতে হবে আর তোমাদের আমল নামায় যদি কোনো সব নিয়ে হাসারে মাঠে উঠতে না পারো তাহলে আমার আমল নামায় কোনো গুণা থাকলে তা তোমরা নিয়ে যেতে হবে হাদিসের দ্বারা এইটাই এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে সাব্যস্ত যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয় কেউ যদি কাকে অন্যায়ভাবে মানহানি করে কেউ যদি কাকে অন্যায়ভাবে হক নষ্ট করে তাহলে হয়তো দুনিয়াতে তার কাছ থেকে মাপ নিতে হবে আর না হয় পরকালে নিজের সোয়াব তাকে দিতে হবে আর না হয় তার গোনা নিজে নিতে হবে এই ঘোষণা যখন আমি দিলাম তারপরে এরা তারপরও এরা আমার বিরুদ্ধে জর্দা খাওয়ার মিথ্যা অপবাদ রটানো বন্ধ করেছে কিন্তু আমার কাছে কোনো ক্ষমা প্রার্থনা করেনি এবং বিশ্ববাসীর কাছে তার পাল্টা কোনো বিবৃতি দেয়নি এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে এরা দুনিয়াতে ক্ষমা নেবে না এরা পরকালে এদের সব আমাকে দিয়ে অথবা আমার গোনা এরা নিয়েই এই এই জিনিসটার নিষ্পত্তি গোটাতে এরা প্রস্তুত হ্যাঁ ঠিক আছে ফান্তাজিরু ইন্নি মাকুম মিনাল মন্তাজির ইন তোমরাও অপেক্ষায় থাকো আমি অপেক্ষায় আছি কে আমাদের দিন তোমাদের সাথে আমার এই ব্যাপারে বোঝাপড়া হবে গেল লাম জাবিদের একটা মিথ্যাচারের বিবরণ আনুষঙ্গিকভাবে আরেকটা কথা বলে দিতে চাই সেটা হলো এ প্রসঙ্গে অনেকে জিজ্ঞাসা করেন জ্বর দেখাওয়া যায়েস কি না এটাই আমার এখানকার আলোচ্য বিষয় নয় জোর খাওয়া জায়েজ কি না জায়েজ সেটা বিজ্ঞ মুক্তি সাহেন্দার কাছ থেকে আপনারা জানে নেবেন সেটা আমি আমি এখানে এই 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 আলোচনা টেনে আপনাদেরকে এই বিভ্রান্তিতে ফেলতে চাই না আমি শুধু বলতে চাই যে দুনিয়াতে অনেক মানুষ জোর দেখাওয়াকে ঘৃণা করেন এই গৃহীত কাজটা আমি করি বলে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এদের কাছে আমার মানহানি ঘটানো হয়েছে এই মানহানি ঘটানোর কারণে হয়তো তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আর যাদের কাছে মিথ্যা প্রচার করেছো তাদের কাছে পাল্টা বিবৃতি দিয়ে স্বীকার করতে হবে যে আমরা মিথ্যা প্রচার করেছিলাম এই পথ যদি তোমাদের ভালো না লাগে তাহলে পরকালে তোমাদের সব আমাকে দিবে আমার গোনা তোমরা নিবে এছাড়া তোমাদের আর তৃতীয় কোনো পথ নাই গেল লামজাবিদের রটানো একটা একটা মিথ্যাচারের বিবরণ লামজাবিদের দ্বিতীয় মিথ্যাচার হল তারা আমার কোনো এক অনুষ্ঠানে চা পানের চা চা পানের ইয়াকে দৃশ্যটাকে চা পানের সিনারিটাকে এই এডিটিং করে আমি পান করছিলাম ডানহাতে এটাকে দুষ্টামি করে এডিটিং করে বাম হাতে চা পানের দৃশ্য বানিয়ে এই মিডিয়াতে প্রচার করে প্রচার করে বেড়ায় বেরিয়ে এইটা হলো আমাদের আমার বিরুদ্ধে লাম আভিদের দ্বিতীয় মিথ্যাচার এটাতেও হাতে নাতে ধরা খেয়েছে ধরা খেয়ে এর প্রতি এর প্রতিবাদও যারা এই যাদের কাছে এই জালিয়াতি ধরা পড়েছে তারা এর প্রতিবাদও দিয়েছেন যে আমি আসলে ডান হাতে চা পান করছিলাম এটাকে দুষ্টরা শয়তানেরা এডিটিং করে বাম হাতে চাপানের দৃশ্য বানাইয়া মিডিয়াতে দিয়েছে এইভাবে তারা হাতে নাতে ধরা পড়েছে আমার বিরুদ্ধে এই দ্বিতীয় মিথ্যা প্রচারের জন্যও আমি আগের আগের কথাই বলতে চাই যে আমার নামে এই এইরকম মিথ্যা প্রচার যারা করেছ তারা সারা দুনিয়ার মানুষের কাছে পাল্টা বিবৃতি দিয়ে বলতে হবে যে আমরা এই যে মিথ্যা প্রচার করেছিলাম আর আমার কাছে জোর হাতে অনুনয় বিনয় করে মাপ চাইতে হবে তবেই তোমরা পরকালে নিষ্কৃতি পেতে পারো রানা না হলে ওই আগের মতোই হয়তো আখেরাতে তোমাদের সাব আমাকে দিতে হবে আর না হয় আমাদের আমার গোনা তোমাদের নিয়ে আমার জাহান নামে গিয়ে তোমরা ডাবল শাস্তি বুক করতে হবে এই হলো লা ঝাবিদের দ্বিতীয় মিথ্যাচার লাম ঝাবিদের তৃতীয় মিথ্যাচার হল লা ঝাবিরা বিভিন্ন বই পুস্তক এবং প্রচার পত্রিকার মাধ্যমে প্রচার করেছিল কলেমায় তৈজিবাল আহ ইলাহ ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটা যে মুসলমানদের একটা পবিত্র কলেমা এরা প্রচার করেছিল যে না কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কলেমার অংশ নয় তারা দাবি করেছিল যে লা ইলাহা ইল্লাল্লার সাথে মুহাম্মাদুর রসুল্লাহ কোনো সহি হাদিসের দ্বারা প্রমাণিত নয় এই জন্য আমি মজহাব সিরিজ দুই এই যে মজহাব সিরিজ দুই আমার লিখিত একটা বই আছে কোরআন হাদিস থাকতে মজহাব কেন এটা সিরিজ আকারে আমি বের করছি মজহাব সিরিজ একের মধ্যে উল্লেখ আছে লামজ হাবিদের ঐতিহাসিক পরিচয় এটা এটা হইল আমার লেখা মজহাব সিরিজ এক এখানে লা হাবিদের ঐতিহাসিক পরিচয় উল্লেখ আছে এটা হইল মজহাব সিরিজ দুই এখানে উল্লেখ আছে রসুলের সহি কোন কোন সহি হাদিসের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার সাথে মোহাম্মদুর রসুল্লা সংযুক্ত আছে এবং এর মধ্যখানে কোনো অব্যয় পদ ওয়া অব্যয় পদ নাই এমন সহি হাদিসের দ্বারা আমি প্রমাণ করেছি কাজেই লামদ হাবিরাদের বলেছিল লাহা ইর সাথে মুহাম্মাদুর রসুল্লাহ কোনো সহি হাদিসে নাই এটা তাদের তৃতীয় মিথ্যাচার এই এই মিথ্যাচারেও তারা হাতে নাতে ধরা খেয়েছে কাজেই লামা হাবিরা তিনটা মিথ্যা মিথ্যাচারে হাতে নাতে ধরা খেয়েছে একটা মিথ্যাচার হলো আমার বিরুদ্ধে জোর্দা খাওয়ার মিথ্যা অপবাদ আর একটা মিথ্যাচার হলো আমার বিরুদ্ধে বাম হাতে চাপান করার অফবাদ আর একটা মিথ্যাচার হলো কলেমায়ে তৈবার সাথে ইবার তৈবার লাহ ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ কোনো সহি হাদিসে নাই বলে মিথ্যা প্রচার এই তিনটা মিথ্যাচারেই লাম জাবিরা হাতে নাতে দড়া খেয়ে উফায়ান্তর না দেখে এখন তাদের এই সমস্ত মিথ্যাচারকে ধামা চাপা দেওয়ার জন্য আমি জাকির নায়কের বিরুদ্ধে মিথ্যা বলেছি বলে অপপ্রচার শুরু করে দিয়েছে কাজেই জাকির নায়েকের বিরুদ্ধে আমি কি মিথ্যা কথা বলেছি না বলেছি এই ব্যাপারে আমি আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই এইটা হল জাকির নায়কের লেখা জাকির নায়কের লেকচার সমগ্র এই যে বইটা এই বইটা হলো জাকির নায়কের লেকচার সমগ্র এই লেকচার সমগ্র রেডি করছে তারা লেখে এখানে পিস টিভি জাকির নায়কের ইলেকট্রনিক্স মিডিয়ার চ্যানেল হলো পিস টিভি আর জাকির নায়কের এই যে লেখার মাধ্যমে যে প্রচার চালায় এই প্রচার এই প্রচারের নাম হলো এই এই চ্যানেলের নাম হইল পিস পাবলিকেশন ঢাকা টিভিতে ইলেকট্রনিক্স মিডিয়ায় যে জাকির নায়কের চ্যানেল আছে সেটার নাম হলো পিস টিভি আর প্রিন্টিং মিডিয়ায় জাকির নায়কের যে চ্যানেল আছে সেটার নাম হইল পিস পাবলিকেশন ঢাকা এই দেখেন পিস পাবলিকেশন এই যে পিস পাবলিকেশন ডাকা এটা এই পিস টিভিটা হলো জাকির নায়কের ইলেকট্রনিক্স মিডিয়ার চ্যানেল আর পিস পাবলিকেশন ডাকা এটা হইল জাকির নায়কের প্রিন্টিং চ্যানেল বাংলাদেশের এই চ্যানেল থেকে জাকির নায়কের বক্তৃতাগুলি সংকলিত হয় পুস্তক আকারে গ্রন্থ আকারে প্রকাশিত হয় এই যে গ্রন্থ এই গ্রন্থের প্রথম খণ্ডের পাঁচশো বারো পৃষ্ঠায় জাকির নায়কের বক্তব্য বক্তব্যগুলি যে বইয়ে সংকলিত হয় এই হইল তার বইটা এই বইয়ের প্রথম খণ্ডের পাঁচশো বারো পৃষ্ঠায় উল্লেখ আছে ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল বলেছেন নু আলিহ ইসলামের জাতি রসুলদের প্রত্যাখ্যান করেছিল আমরা ইতিহাস থেকে জানি যে নু আল ইসলামের জাতির নিকট একজন মাত্র নবীকে প্রেরণ করা হয়েছিল সুতরাং এটি একটি ব্যাকরণগত ভুল কোরআনের বলা উচিত ছিল নুহাল ইসলামের জাতির লোকেরা রাসুলকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু রাসুলদের প্রত্যাখ্যান করেছিল বলা ঠিক হয়নি উইলিয়াম কেম্বেলের এই এই প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়ক বলেন আমি আপনাদের সাথে একমত যে এটা ভুল হতে পারে দেখেন জাকির নায়কের বক্তৃতা সংকলন জাকির নায়কের বক্তৃতা সংকলন নাম হইল ডাক্তার জাকির নায়ক লেকচার সমগ্র এর প্রথম খণ্ডের পাঁচশো বারো পৃষ্ঠায় এই দেখেন জাকির নায়ক এই ক্যাম্বেলের জবাবে প্রশ্নের জবাবে বলেন এখানে এই পাঁচশো বারো পৃষ্ঠার আঠারো এবং ১৯ নম্বর লাইনে লেখা আছে আমি আপনাদের সাথে একমধ্যে এটা ভুল হতে পারে অর্থাৎ জাকির নায়ক কুরআনে ব্যাকরণগত ভুল হতে পারে খ্রিস্টানের যে প্রশ্ন ছিল এই প্রশ্ন তিনি মেনে নিয়েছেন অবশ্য পর এর পরের লাইন থেকে তিনি এটাকে খণ্ডাবার চেষ্টা করেছেন কিন্তু আমি আমার আমার আপত্তি হলো এখানে কোরআনে ভুল আছে মেনে নেওয়ার পরে আবার খন্ডা খন্ডাবার চেষ্টা করা কি কোরানে কোনো রকমের ভুল নাই ভুল হতে পারে না কেউ যদি কোরআনে ভুল আছে কি না এই ব্যাপারে সন্দেহও করে তবুও তার ইমান থাকে না সে কাফের হয়ে যায় কোরআনে ব্যাকরণগত ভুল হতে পারে এটা একটা কুফুরি কথা কে কোরআনে ব্যাকরণগত ভুল হতে পারে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে যদি কেউ বলে সেটাও কুফুরি সে সেটাও কুফুরিকতা হবে কাজেই এটা ডাক্তার জাকির নায়কের কথা প্রশ্ন হলো আমাকে আমি যখন ডাক্তার জাকির নায়কের এই রেফারেন্সে যখন আমি এই কথার প্রতিবাদ যখন আমি আমার বিভিন্ন বক্তব্যে করেছি তখন জাকির নায়কের অনেক বক্তরা আমাকে বলেছেন যে জাকির নায়ক তার বক্তব্যে এগুলি বলেননি এই কথাটা বলেননি আপনি তার বিরুদ্ধে এটা মিথ্যা অহবাদ দিয়েছেন আমি এই প্রসঙ্গে আমি বলতে চাই এই বইটা আমার বক্তৃতা সংকলন নয় এটা জাকির নায়কের বক্তৃতা সংকলন আমার চ্যানেলের চ্যানেলের লোকেরা প্রকাশ করেনি জাকির নায়কের অন্ধবক্ত বক্ত লোকেরা এই বই প্রকাশ করেছে সত্যই যদি জাকির নায়ক এই কথা বলে না থাকেন তাহলে যারা এই এই বই এই বই যারা প্রকাশ করেছে তারা জাকির নায়কের বিরুদ্ধে মিথ্যা বলেছে আমি বলিনি আমি এই বইয়ে যা লেখা আছে তা ঠিকই বলেছি এই বইয়ে লেখা আছে যা তাই বলেছি সুতরাং এই মিথ্যা আমার নয় এই মিথ্যা জাকির নায়কের অন্ধভক্তদের কাজেই এই এটা এই সত্য এই মহাসত্যটা এড়াতে না পেরে কোনো কোনো জাকির নায়কের কোনো কোনো অন্ধভক্ত আমাকে বলেন যে আপনি প্রতিবাদ করার আগে তো জাকির নায়কের মূল বক্তব্যটা যাচাই করা উচিত ছিল কত বড় বেহায়া বেলাজা হইলে আমাকে এমন কথা বলতে পারে জাকির নায়কের বক্তৃতা যারা প্রকাশ সংকলন করে পুস্তক আকারে প্রকাশ করল তারার বক্তৃতার সাথে মিলানি উচিত ছিল না আর যে বইয়ের মধ্যে লেখা পাইল তার মিলানি উচিত ছিল এই এমন এমন উদ্ভটকতা কি পরিমাণ নীলজ্জ হইলে কী পরিমাণ বেহায়া বেলাজা হইলে এমন উদ্বট কথা বলতে পারে যারা জাকির নায়কের বক্তৃতা পুস্তক আকারে প্রকাশ করলো এরা জাকির নায়কের বক্তৃতার সাথে মিলানি উচিত ছিল না আর যে বইয়ের মধ্যে লেখা ফাইল তার উচিত ছিল এটা এটা কত বড় কাণ্ডজ্ঞানহীন কথা এটা আপনাদের আপনাদের ইয়া থাক আপনাদের ধারণায় দিতে চাই এই এই বইয়ার প্রকাশনাটা আমি আবার আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি পবিত্র কোরআনে ব্যাকরণগত ভুল আছে বলে জাকির নায়কের স্বীকৃতি দ্রষ্টব্য জাকির নায়ক লেকচার সমগ্র প্রকাশনায় পিস পাবলিকেশন অবলিক পাস পেরিদাসরুর ঢাকা প্রকাশকাল দুই হাজার নয় এর প্রথম খণ্ডের পাঁচশো বারো পৃষ্ঠায় উল্লেখ আছে ডাক্তার উইলিয়াম কেম্বেলের দাবি মেনে নিয়ে কোরআনে ব্যাকরণগত ভুল আছে বলে স্বীকার করে নায়ক বলেন আমি আপনাদের সাথে একমত যে এটা ভুল হতে পারে এটা আমার লেখা নয় এটা জাকির নায়কের অন্ধবক্তদের লেখা সত্যই যদি জাকির নায়ক একথা বলে না থাকেন তাহলে মিথ্যা আমি বলিনি এই বই জাকির নায়কের যে অন্ধ ভক্তরা সংকলন করেছে তারা মিথ্যা বলেছে সুতরাং মিথ্যাবাদী আমি নই লা মজাবিরাই বারবার মিথ্যাবাদী বলে প্রমাণিত হলো আল্লাহ সরল মুসলমানদেরকে এদেরই মিথ্যাচার সম্পর্কে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আর এদের কফালে যদি হেদায়ত থাকে তাহলে এদেরকে হেদায়ত করুন আর এদের কফালে যদি হেদায়ত না থাকে তাহলে আল্লাহ কুদরতি ব্যবস্থায় এদের এই সমস্ত মিথ্যাচার বন্ধ করার ব্যবস্থা করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুবহান সুবাহানব্বিক ইজতি আম্মাফুনা ওয়সালাম আল্লা সালিম আলহামদুলিল্লাহি রবিল্লা আলমী